হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। যারা প্রতিদিন অনেকগুলো ওষুধ খান, আজকের ভিডিওটি তাদের জন্য। যারা প্রতিদিন অনেকগুলো ওষুধ খান, তারা অনেক সময় দেখা যায় যে প্রায় ট্র্যাক করতে পারেন না যে ওষুধগুলো ঠিক মতো খেয়েছেন কি না, বা একই ওষুধ দুবার খেয়ে ফেললেন কি না, কিংবা কোনো ওষুধ মিস করে গেলেন কি না, ইত্যাদি নানান ধরনের বিড়ম্বনায় কিন্তু তাদেরকে অনেক সময় পড়তে হতে পারে। তো এই অসুবিধা থেকে দূরে থাকার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে আজকাল বাজারে অনেক ধরনের পিল বক্স পাওয়া যায়, অর্থাৎ ওষুধ রাখার বক্স। এই বক্সগুলোতে এরকমভাবে ছোট ছোট ব্লক বা সেগমেন্ট করা থাকে, যেখানে সপ্তাহের প্রত্যেকটা দিন, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েনসডে, এভাবে প্রত্যেকটা দিন অনুসারে কিন্তু এক একটা করে ব্লক থাকে, এবং এই এক একটা ব্লকের গায়ে এমনকি AM PM, অর্থাৎ সকালবেলায় আপনি যে ওষুধগুলো খাবেন সেগুলো একটা নির্ধারিত বক্সে রেখে দিলেন। এরপর আপনি যখন PM লেখা যে ব্লকটা আছে, রাতের বেলা যে ওষুধ খাবেন সেই ওষুধগুলো আপনি কিন্তু সেই বক্সটার মধ্যে রেখে দিতে পারেন। তো এভাবে যদি আপনি একটি পিল বক্সের মধ্যে আপনার সপ্তাহের সব ওষুধগুলোকে একবারে অ্যারেঞ্জ করে রাখেন, তাহলে দেখবেন যে প্রতিদিন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো কিন্তু অনেকগুলো ওষুধ খাওয়ার পরও কিন্তু আপনি কোনো ওষুধ মিস করছেন না, বা কোনো ওষুধ দুবার খাচ্ছেন না, সঠিকভাবেই কিন্তু আপনি আপনার নির্ধারিত ওষুধগুলো খেতে পারছেন। আরেকটি কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন যে অ্যাক্টিভিটি বা কাজটি ডেইলি আপনাকে করতে হয়, সেরকম কোনো একটি অ্যাক্টিভিটির সাথে আপনি আপনার একটি ওষুধের খাওয়ার সময়কে আপনি কিন্তু একটু সেটার সাথে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন ধরুন যে আপনি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করেন, তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার সময় যদি আপনি রাখেন যে দাঁত ব্রাশ করার পরে আপনি একটি ওষুধ, যেটা আপনাকে সকালে খেতে হয় দাঁত ব্রাশ করার পরে, যদি আপনি প্রতিদিন এরকম করে সেই ওষুধটা খান, তাহলে দেখা যাবে যে আপনার বডি প্রতিদিন আপনাকে একটা রিমাইন্ডার দিচ্ছে বা একটা সিগনাল দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে দাঁত ব্রাশ করার পরে আপনাকে এই ওষুধটা খেতে হবে। অটোমেটিক সেটা কিন্তু আপনার মনে পড়ে যাবে, বা আপনার তখন আর কোনো ভুল হবে না। আরেকটি কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যখন ডাক্তারের চেম্বারে যান, ডাক্তার যখন আপনাকে ওষুধ প্রেসক্রাইব করেন বা ওষুধ লেখেন, তখন কিন্তু আপনি আপনার ডাক্তারের সাথেও কিন্তু একটু অল্প সময় ব্যয় করে তার সাথেও কিন্তু আপনি ওষুধের ব্যাপারে কিন্তু বুঝে আসতে পারেন যে আপনাকে কোন ওষুধটা আসলে কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, সঠিকভাবে একটা ধারণা কিন্তু আপনি ডাক্তারের চেম্বার থেকেও নিয়ে আসতে পারেন। তো যারা বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে যে বাংলাদেশে যেমন ফার্মেসিগুলোতে সব ধরনের প্রেসক্রাইব মেডিকেশন পাওয়া যায়, কিন্তু বিদেশের ব্যাপারটি সেরকম না। বিদেশে দেখা যায় যে ওভার দ্য কাউন্টারে অল্প কিছু ওষুধ পাওয়া যায় যেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনি কিনে নিতে পারেন, কিন্তু আপনার যদি কোনো প্রেসক্রাইবড মেডিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ডেজিগনেটেড ফার্মেসি থেকেই কিন্তু সেটা কালেক্ট করতে হবে। এবং যে সমস্ত ফার্মেসিগুলোতে বা যেখান থেকে আপনি এই মেডিকেশনগুলো সংগ্রহ করবেন, এই ডেজিগনেটেড ফার্মেসিগুলোতে কিন্তু একজন ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট থাকেন, তো আপনি তার সাথেও কিন্তু কথা বলে নিতে পারেন, যিনি আপনাকে কিন্তু এই ওষুধের বিস্তারিত ডোজ এবং কখন কোনটা কিভাবে খেতে হবে, কার সাথে কোনটা খেতে হবে, সেই ব্যাপারে কিন্তু একটা পরিষ্কার ধারণা কিন্তু সেই ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। তো এই নিয়মগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন আপনি অনেকগুলো ওষুধ খাওয়ার পরেও কিন্তু সঠিকভাবেই আপনি এই ওষুধগুলো খেতে পারছেন, এবং যেটা আপনার শরীরের জন্য এই ওষুধগুলো যে আপনার যে কার্যকারিতা, যে কারণে ওষুধগুলো দেওয়া হয়েছে আপনাকে, সেই বেনিফিটটা কিন্তু আপনি এই নিয়মগুলো মেনে চলার জন্য কিন্তু সেই উপকারিতাটা আপনি ওষুধগুলো থেকে পেয়ে যাচ্ছেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে হাজির হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।